আমাদের সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের জন্য ওনার বাসায় কিন্তু দ্বিতীয়বারের উদ্দেশ্যে আমাদের যে গাছগুলো চলে যাচ্ছে এগুলো হচ্ছে ওনার তিনটা ভ্যারাইটির কুল গাছ একটা হচ্ছে ভারত সুন্দরী একটা বল সুন্দরী এবং একটা কিন্তু নারকেল কুল সবগুলোতে এই যে ফুল ফল অলরেডি সেট হয়েছে কুরিয়ারের জন্য হয়তোবা ফুল ফল কিছুটা হলেও নষ্ট হবে তবে গাছগুলো সুন্দরভাবে যাবে এটা কিন্তু আশা করি এখানে ওনার কাউ ফল গাছ ছিল দেখেন কত সুন্দর জোপালো টাইপের এটা কিন্তু একটা বিলুপ্ত প্রায় ফল এবং ওনার বারো মাসে থাইকত বেলার একটা রিপ্লেস গাছ চলে যাবে এবং মিষ্টি তেঁতুল গাছ এটা খুবই সুন্দর গাছ মিষ্টি তেঁতুল এটাও কিন্তু একটা গ্রাফটেড গাছ এটাও কিন্তু ওনার নিকট পাঠিয়ে দিব সোহাগ ভাইয়ের বাসার উদ্দেশ্যে নারায়ণগঞ্জে এবং এখানে ওনার এই যে প্যাকেজিংয়ের কিন্তু ফার্স্ট স্টেপটা চলতেছে এটা হচ্ছে ডেওয়া গাছ খুবই সুন্দর কোয়ালিটির এবং বিগ সাইজের একটা জাম গাছ ভাই তিন দিন পরে গাছগুলোর কী অবস্থা আছে আমি যদি দেখাই কত সুন্দর কোয়ালিটি দেখেন গাছের কিন্তু একটা পাতাও সমস্যা হয়নি গাছগুলো প্রপারভাবে রেস্টে ছিল এবং আপনার আমলকি গাছটা এটাতে কিন্তু অলরেডি পাতা ঝরে গিয়েছে তবে আমি যদি এখানে দেখাই আপনাকে এটা কিন্তু অলরেডি এই যে বার্ডসগুলো কিন্তু কাঁচা আছে এটা কখনও মারা যায় না এরপরেও যদি কোনো কারণবশত আমাদের পরামর্শ ছাড়াও যদি গাছ কোনোভাবে যদি কোনো ধরনের সমস্যা হয় গাছ যদি মারা যায় এটা রিপ্লেস কিন্তু আমরা দিয়ে থাকি এই যে কুল গাছগুলো দেখেন অলরেডি রেস্টের গাছ সাধারণত যেটা হয়ে থাকে কিছু কিছু পাতা কিন্তু পড়ে যায় বিশেষ করে আমলকি গাছটা কিন্তু অলরেডি পাতা পার্কে অলরেডি কিন্তু পড়ে গিয়েছে শখ বা এটা আর যদি কোনো কারণে গাছটা কোনো ধরনের যদি ক্ষতিগ্রস্ত হয় এটা